Hello guys, I am Ajay. আজকে আমরা মন্দারমণি থেকে চলে যাচ্ছি, আমরা দীঘা আজকে যাচ্ছি। এই হোটেল কাছে টাটা বাইরে এখন সব রুম ক্লিন করাচ্ছি, হাজার ঘন্টা ফটো শুট। তারপর গাইস হোটেলকে টাটা বাই বাই করে আবার মানে এখন দীঘাতে যাচ্ছি আমরা। আবার হোটেলে টাটা বাই বাই, নেক্সট টাইম আবার হবে। তো আমরা এখন তাজপুরে আছি, তাজপুরে খুব রোদ। তারপরে একটা ভিডিও বানিয়ে নিলাম। এখন আমরা মোহনাতে আছি, এই তিনজন টোটাল। আমরা কেউ গাড়ি থেকে নামে নি, যেহেতু এত দূর অন্ধকার, বাকি সবাই গাড়ি থেকে নেমেছে। সব সিট ফাঁকা, ফুল সিট ফাঁকা। তারপর গাইস দেখো সূর্য আলোটা একদম আমার মুখের উপর এসে পড়ছে। আমরা এখন আম্মা নিউ দীঘাতে আছি, এখন আম্মা এই দীঘাতে আছি। আমরা এখন হোটেল খোঁজা হচ্ছে, কোথায় কোথায়। তারপরে একটা হোটেল দেখা ছিল, ওটা একদম ভালো ছিল না। এখন আমি যখন যে বলেছিলাম না, আমি যখন ছোটবেলাতে এসেছিলাম, আটকে যাও আমি ছোটবেলাতে এসেছিলাম, তখন আমরা চুপ কথা বলে একটা হোটেলে ছিল। তো এখন ওই হোটেলটাতেই দেখা, এক সুন্দর ওই হোটেলটাতে এখন খুলে হচ্ছে। তো আমি কেমন তো আগের মতো ভালো আছি কিনা লেট দিয়ে করো। তখন আটকাই দাও আমার, আমার আটকাই আছে। এখন ওই হোটেলটা দেখা হচ্ছে, চলো কোন হোটেলে যাওয়া হচ্ছে তোমাদের ব্যাগ ক্যামেরা দেখা একটু বাইরের পরিবেশটা। এইটা হলো হোটেল, হোটেল রুম কথা। ওয়েলকাম, দাঁড়িয়ে না না না, বসো বসো না না, আপ ডাউন আসাহল থাকো। এইটা আর এখানে আরো অনেক হোটেল আছে, এটা মনে হয় না হোটেল। অনেক হোটেল খোঁজার, অনেক হোটেল খোঁজার পরে হোটেল সিবার্টো এটা হলো ঢুকেই মানে রিসেপশন এরিয়াটা, বসার জায়গা আর এটা সোফা। আর এই তারপরে এই টেবিলে সব ব্যাগটাতে রাখা রাখা হয়েছে, আর একজন অবস্থা একদম সমুদ্রের পাশে, ওই পাশে সমুদ্র আর এখানে হোটেলটা।
সেমাই ওয়ার্ক দাঁড়াও তারপরে আমি বোতলগুলো নিয়ে চলে গেলাম এখন লিফটে করে ওপরে যাব ওপরে গিয়ে হোটেলে আর এখানে আমার খাওয়ার জায়গা ডাইনিং এর মতো প্লেসটা আর এখানে লিফট আছে তারপর আমরা লিফটে উঠে গেলাম লিফটে উঠে যাওয়ার পরে এটা বাইরেটা এইটা আমাদের রুম এটা আমার মামাদের দুটো রুম টুল নাম আছে এই যে এটা আমাদের রুম টিভি সুইস জিনিসপত্র আলমারি দেখি কেমন ভাই ভেঙ্গে টেঙ্গে পড়বি না তো না ভাই খুলছে না দরকার নেই আমার খোলা যদি ভেঙ্গে টেঙ্গে পড়ে সোফা বসার জন্য জানালা ওই যে ওই হোটেলটা আছে না দেখো ওটা কিন্তু সুইমিং পুল আছে হ্যাঁ বুঝতে পারছো কিনা আমি তখন দেখলাম অনেক এটা আবার কি অনেকজন হ্যালো ওখানে স্নান করে করে জল ছেড়েছিল এদিকে মেন জিনিসটা এখন দেখাবো দাঁড়াও জানলা বন্ধ থাকুক ও আগে একটা জিনিস দেখাই এসি জেলা ছাড়া সবাই পাগল হয়ে যাবে গরমের কারণে ফ্যান বিছানা বিছানা অনেক জিনিস আছে আমার ভাগ্যটা ভালো এবার তিনটে বালিশ দিয়েছি না আমাকেও মানে শোয়ার জন্য একটা জিনিস দিয়েছে কালকে যে কষ্ট করে শুয়েছি কালকে দিয়েছিল দুটো বাইশ আজকে দিয়েছে তিনটে বাইশ ওম শান্তি আর এই যে আয়না টেলিফোন কথা বলার জন্য আর মোবাইলে চার্জারটা আমি ড্রেস চেঞ্জ করবো আমি এত পুরনো ড্রেস পরে একবার যাবো না আচ্ছা মেন জিনিস দেখাচ্ছি দাঁড়া মা আর এটা হলো বাথরুম নাও দ্য মেইন জিনিস বেলকনি একবার তো খুলতো এইটা হলো আমাদের বেলকনিটা এবারে আরেকটা মেইন জিনিস থ্রি টু ওয়ান একদম উমা আরেকজনকে দেখো আর এইটা হলো গোটা ভিউটা আমরা এখন আছি নিউ দীঘাতে কি দারুণ লাগছে না আর যে ওইদিকে আমাদের যে গাড়িটাতে আমরা এসেছি পার্কিং করা আছে দেখো কি সুন্দর এখানে দুটো চেয়ার দিয়েছে তিনটে দিতে ভুলে গেছে হয়তো মা গো আর ওই দিকের এই রুমটাতে আছে হলো মাম্মামরা ওই ঘরটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো বাইরে যাই আমি তারপর তোমাদের দেখাচ্ছি তো গাইস আমি এখন এই পিঙ্ক কালারের এই পিঙ্ক কালারের ড্রেসটা পরে এখন আমরা বাইরে সাইড সিন করতে যাচ্ছি নিউ দীঘা হ্যাঁ লাইক এই তালতলা নাকি কি বললো ওই জায়গাগুলো ওই জায়গাগুলোতে চাবি অবশ্যই দিও তাই বলছি না পারবো না তুমি নিতে কেন দুধ পছন্দ পছন্দ এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠে ভিডিও স্টার্ট করব চলো লেটস গো হ্যাঁ সবাই গাড়িতে উঠবো আমি হাতটা বন্ধ করলাম আর এই হাতটা খুলি উঠে যাই আমরা এখন এসেছি তাল ছড়ি হ্যাঁ
জলের